আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা সেটা হলো আপনাদের ইউআরপি। ইউআরপিতে কিন্তু অনেকগুলো অফার দিয়ে থাকে প্রায় সময়, বিভিন্ন অফার, অনেক ধরনের অফার, অনেক ভিডিও দেখেন আপনার ইউটিউবে। তো এই অফারটা নিয়ে আসলে ইউটিউবে অনেক দিন আগেও ভিডিও হয়েছে, তারপর আমি এগুলো ভিডিও দেই নাই, তো ভাবছিলাম যে দিব না, কিন্তু এখন দেখছি না আসলে সবাই দিচ্ছে, যেহেতু এবং দর্শকরাও সেটা দেখতেছে, তো আসলে ভাবলাম যে আমার দর্শকরা হয়তো সেরকম ভিডিও চাইতেছেন বা আসলে এটা কিসের অফার এটা হয়তো অনেকে জানেন না, তো এই জন্য ভাবলাম যে এটা আসলে কিসের অফার, এই জন্য একটা ভিডিও দিয়ে দিলে হয়তো আপনারা দেখলে তাহলে আপনাদের যে সেই যে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আসলে এটা কিসের অফার সেই বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো এই অফারটা আসলে নতুন না, মোটামুটি ভালো কিছুদিন আগে থেকে, তবে তারা মানে লোগোটা এবং সিস্টেমটা চেঞ্জ করে করে তারা বিভিন্ন সময় টুইট করে থাকে তাদের যে অফারগুলো, তো অবশ্য তাদের সেটা তাদের একটা ফেসিলিটি, অবশ্যই তারা সেটা করে তাদের প্রচারের জন্য। তো এখন আসলে দেখেন এখানে যেটা দেখাইতেছে এটা কিন্তু আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে নাই, এটা হচ্ছে আপনার টুইটারে আছে। তো আমি বলবো যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করুন, আমি যথাসম্ভব চেষ্টা করি আপনার সেই কমেন্টের উত্তরটা সাথে সাথে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে লেট হয়ে যায় তো সরি, অবশ্যই মানে কিছু নেবেন না, কারণ যেহেতু কাজে থাকি, ব্যস্ত থাকি, অনেক সময় আপনাদের কমেন্টের উত্তরটা দেওয়া হয় না, অনেক সময় কমেন্টগুলো দেখিও না, তো প্লিজ অবশ্যই দ্বিতীয়বার কমেন্ট করবেন আপনার যে কোনো মতামত, অবশ্যই আমি চেষ্টা করবো সেই মতামতের ভিত্তিতে আমি যদি জানি এবং পারি অবশ্যই আপনার সেই কমেন্টের উত্তর দেবো। তো এখন যেটা আসলে এই যে 2% ক্যাশব্যাক দেখতেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখতেছেন, তো এই জন্য আমিও দিলাম, যেহেতু সবাই দিতেছে একটা করে ভিডিও, তো ভাবলাম যে আমি একটা ভিডিও দিয়ে হয়তো আমার দর্শকরা সেটা দেখতে চাইতেছেন। তো এটা আসলে আমরা যারা সৌদি আরবে আছি তাদের জন্য আসলে এই অফারটা কার্যকর না, তো আমি দেখাইতেছি আপনাদের এই আরবিটা বাংলা ইংলিশ করে দেখাইতেছি। দেখেন এটা হয়েছে, দেখেন এনজয় ক্যাশব্যাক অন ইউর প্রসেস ইন কাতার উইদাউট ম্যাক্সিমাম লিমিট উইথ দ্য ইউআরপি কার্ড। তা আশা করি অবশ্য বুঝতে পেরেছেন যে এটা আসলে কাদের জন্য। তো এটা যারা ইউআরপি অ্যাকাউন্ট এবং ইউআরপি কিন্তু ফেসুয়াল কার্ড মানে ফিজিক্যালি কার্ডও হাতে দেওয়া হয়েছে, তো যাদের কাছে আপনার যে ইউআরপি কার্ডগুলো আছে এবং যারা সৌদি থেকে কাতারে খেলা দেখার জন্য গেছেন, সেটা হোক বাঙালি, ইন্ডিয়া, পাকিস্তানি বা যে কোনো দেশের নাগরিক, যদি ওনাদের কাছে সেই কাতারে আপনার এই ইউআরপির যে ভিসা কার্ডটা যদি থাকে, আর কাতারের যে কোনো বড় শপিং মল থেকে যদি অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে যদি এই ধরনের ইউআরপি এটিএম কার্ড দিয়ে কেউ প্রসেসিং করে, সেক্ষেত্রে আপনি শতকরা 2% ক্যাশব্যাক দেওয়া হবে, সেটা হচ্ছে শুধু কাতারের জন্য, অবশ্যই কিন্তু সৌদি আরবের জন্য। আমরা আপনাদের জন্য আসলে এটা না, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের জন্য না, তারপর আবার ভিডিও করলেন কেন, তো যেহেতু ওই ভিডিওগুলো অনেকে দিচ্ছে তো অনেকে হয়তো কৌতূহলভাবে দেখতে চাইতেছে আসলে ভিডিওটা কিসের জন্য বা কিসের ক্যাশব্যাক, তো এই জন্য আসলে আমার ভিডিওটা। তো যারা দেখছেন কষ্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমি এই ধরনের ভিডিও দিই না দরকার ছাড়া, তারপরেও দিলাম কারণ সবাই সাথে তাল মিলিয়ে চলতে হয়, যেহেতু সবাই দিচ্ছে, তো আমি যদি না দিই হয়তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে ক্যাশব্যাকটা আসলে কিসের, তো এই জন্য দিয়েছি ভাই। তো যাই হোক, এখন যেটা আসলে বলবো, তো পরবর্তী সময় অন্য আপনাদের যে প্রয়োজনীয় যে ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসবো, এবং নতুন করে সিআইটিসি একটা আপডেট আসছে সিম বন্ধ করা, সেই ভিডিওটা আমি অবশ্যই কালকে চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।